শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাবলিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবাগুলো আরও সহজে পৌঁছে দিতে রাজ্য জুড়ে প্রতিটি ব্লকের পঞ্চায়েত স্তরে 1 ডিসেম্বর থেকে ক্যাম্প করে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। আগামী 7 দিন ধরে এই কর্মসূচি চলবে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলারও প্রতিটি ব্লকে পঞ্চায়েত স্তরে এই দিন থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের এই কর্মসূচি। সাধারণ মানুষ ক্যাম্পগুলিতে গিয়ে স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, রূপশ্রী, কন্যাশ্রী, 100 দিনের কাজ, তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি শংসাপত্র, জয় জোহার, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী ইত্যাদি প্রকল্পে সহজেই নাম তুলতে পারছেন। সেই সঙ্গে নানা সরকারি প্রকল্প নিয়ে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগও জানাতে পারছেন। কোনো প্রকল্পে নাম তুলতে গেলে কী কী কাগজ জমা দিতে হবে তা নিয়ে মাইকে ঘোষণার পাশাপাশি বড় হোর্ডিং ব্যানারের মাধ্যমে ক্যাম্পগুলিতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। সাগর, কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমার মতো প্রত্যন্ত এলাকাগুলিতেও এই দিন উপভোক্তাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এমনকি প্রতিটি পরিষেবার জন্য পৃথক পৃথক কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রয়েছে হেল্প ডেস্ক এবং অভাব অভিযোগ সমস্যা শোনার পৃথক কাউন্টার। এদিন কাকদ্বীপ মহকুমার সাগর, কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমার ক্যাম্পগুলিতে সরকারি আধিকারিক ও কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন কন্যাশ্রী, রূপশ্রী উপভোক্তারা, যারা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হয়েছেন। এ বিষয়ে তারা জানান, স্কুল ও কলেজের ছাত্রীদের উৎসাহ দিতে এদিনই নিজেরাই সরকারের এই উদ্যোগে সামিল হয়েছেন। সমস্ত ছাত্রী ও মহিলারা এই প্রকল্পগুলির সুবিধা নিয়ে আগামী দিনে যাতে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন, সেটাই তাদের একমাত্র লক্ষ্য। প্রকল্পের নাম নথিভুক্ত করার পাশাপাশি এদিন জব কার্ড, তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি শংসাপত্র, রূপশ্রীর মতো সরকারি পরিষেবা ক্যাম্পগুলি থেকে এদিন সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। বিডিও এবং অন্যান্য আধিকারিকদের পাশাপাশি মহকুমা শাসক, অতিরিক্ত জেলা শাসক ও জেলা শাসক নিজে বিভিন্ন ক্যাম্পগুলিতে ঘুরে দেখেন। নিজের এলাকায় হাতের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি সাধারণ মানুষও। এ বিষয়ে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত মাইতি জানান, গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা যাতে সহজে ক্যাম্পগুলিতে এসে নাম নথিভুক্ত করতে পারেন তার জন্য প্রতিটি বুথের আলাদা আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তাঁর মস্তিষ্ক প্রসূত পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষকে ভালো রাখার জন্য যে সমস্ত প্রকল্প তিনি রূপায়ণ করেছেন, সেই সমস্ত প্রকল্প যাতে পশ্চিমবাংলার সমস্ত স্তরের মানুষ যাতে সেই প্রকল্প থেকে বঞ্চিত না থাকেন, সেইগুলোকে একবারে 100% করবার জন্য তিনি একটি স্লোগান বেঁধে দিয়েছেন। সেই স্লোগান হলো, মানুষের জন্য যার যেখানে দরকার আসছে আপনার দুয়ারে সরকার। অর্থাৎ দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে এখনও পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত মানুষের জন্য যে পরিষেবাগুলো থেকে এখনও মানুষজন বঞ্চিত আছেন, তারা যাতে সেই পরিষেবা গ্রহণ করেন, সেই ক্যাম্প দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকের কাকদ্বীপ FP স্কুলে সেই ক্যাম্প সংগঠিত হচ্ছে। সকাল থেকেই হাজারে হাজারে মানুষ আসছে, তারা পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবাগুলো গ্রহণ করবার জন্য। আজকের পরিষেবাগুলো সবসময় রয়েছে এবং সেই পরিষেবাগুলো যারা বঞ্চিত আছেন, আজকের স্বাস্থ্যসাথী থেকে যারা বঞ্চিত আছেন, তারা তাদের স্বাস্থ্যসাথীর জন্য কার্ড করবার জন্য তারা ফর্ম ফিল আপ করছেন। আজকের খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডজনিত সমস্যা অনেক রয়েছে, তারা ফর্ম ফিল আপ করেছে বারংবার কিন্তু সেইগুলো সংশোধন হয়নি, বা বাচ্চাদের রেশন কার্ড এখনও হয়নি, তারা আজকের এই ক্যাম্পের মাধ্যমে তারা ফর্ম ফিল আপ করতে পাচ্ছেন। শুধু তাই না, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কৃষক বন্ধু, জয় জোহার এবং
তপশিলী শংসাপত্র এবং এমজিএনআরএনজিএসের মতো প্রকল্পে যে সাধারণ মানুষরা পরিষেবা পায়, সেই সমস্ত যাতে একজনও মানুষ পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবা থেকে বঞ্চিত না হন, আজকের সেই সমস্ত আমাদের ক্যাম্পের মাধ্যমে সেই সমস্ত বিষয়গুলো আমরা রেখেছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই সমস্ত পরিষেবা গ্রহণ করবার জন্য যারা এতদিন বঞ্চিত ছিলেন সেই সমস্ত পরিষেবা গ্রহণ করবার জন্য তারা এগিয়ে এসেছেন। আজকের আমাদের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের 21টা সংসদের মধ্যে আমরা 7টি সংসদকে আমরা আহ্বান করেছি এবং আগামী যে ডেটগুলো রয়েছে অর্থাৎ দু মাসে 4টি ডেট, আগামী 23 তারিখে আমাদের রয়েছে পূর্ব গোবিন্দপুরের এফপি স্কুল অর্থাৎ জুনিয়র এফপি যেটা রয়েছে গোবিন্দপুর জুনিয়র এফপি স্কুলে, ওখানে আমরা 6টি সংসদকে রেখেছি ওখানে, এবং তারপরে জানুয়ারি মাসে যে দুটি ক্যাম্প রয়েছে একটি, তারপরেই রয়েছে আমাদের হরিমুঠা বটতলা একটি ক্যাম্প রয়েছে, এবং শেষ জানুয়ারি মাসের শেষে যে ক্যাম্পটি রয়েছে শেষ প্রান্তে সেটা আমাদের পুকুরবেড়া একটি এফপি স্কুলে ক্যাম্প রয়েছে। অর্থাৎ আমাদের সরকারের যে ভাবনা, যার যেখানে দরকার যার যখন যেখানে দরকার আসছে আপনার দুয়ারে সরকার, তাই পঞ্চায়েত অফিসে মানুষকে আসতে হবে না বা বিডিও অফিসে মানুষকে আসতে হবে না, আপনার পাড়ায় পৌঁছে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আমরা সবাইকে আহ্বান করছি প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, আসুন, যারা এখনও এই সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত আছেন আপনারা আসুন, আপনারা এই সমস্ত পরিষেবা গ্রহণ করুন। দিক থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। সুরক্ষা পলিক্লিনিক, এখানে নিয়মিত ডাক্তারবাবুরা চেম্বার করছেন, এক নজরে দেখে নিন কোন কোন ডাক্তারবাবুরা চেম্বার করছেন। বিশিষ্ট ইউরোলজিস্ট মাইক্রোসার্জেন্ট, মূত্র বিশেষজ্ঞ ও বন্ধাত্ব বিশেষজ্ঞ কুনাল কাপুর, বিখ্যাত মেডিসিন, সুগার, প্রেশার ও বাত বিশেষজ্ঞ অঙ্গন কর্মকার, কলকাতার প্রখ্যাত অর্থোপেডিক সার্জেন্ট ও বাত এবং হাড়ের ব্যথা বিশেষজ্ঞ সুব্রত ঘোষ, নাক কান গলা বিশেষজ্ঞ দীপ্তেন পাল। এছাড়াও এখানে পাচ্ছেন অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্যাথোলজিক্যাল ল্যাব টেস্ট সুবিধা, বিনামূল্যে বাড়ি থেকে স্যাম্পল বা নমুনা কালেকশনের সুবিধা, সমস্ত রকম অ্যালোপ্যাথিক ঔষধের উপর 12% ছাড়, ওয়েবসাইট ও সস্তা সুন্দর অ্যাপের মাধ্যমে অর্ডার করলে সমস্ত অ্যালোপ্যাথি ঔষধের উপর 15% ছাড় ও ফ্রি হোম ডেলিভারির সুবিধা। ঠিকানা সস্তা সুন্দর কাকদ্বীপ পুরনো কোর্টের বিপরীতে, মোবাইল 8327441900।